ওয়েলকাম গাইস, বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জন্য স্বাগত। আজকে আমাদের 19 নম্বর এপিসোড। 19 নম্বর এপিসোডে আজকে কিছু ইম্পর্টেন্ট জিকে তোমাদের আলোচনা হচ্ছে প্রতিদিনের ন্যায়। তো চলো দেরি না করে তোমাদের বলবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। ওকে, তো চলো দেরি না করে আজকের প্রথম প্রশ্ন দিকে চলে যাই। প্রথম প্রশ্ন কি বলা আছে, ভারতের কোন রাজ্যে প্রথম গ্লাস স্কাইওয়াক তৈরি হয়, অর্থাৎ কাঁচের সেতু, কাঁচের সেতু ওকে তৈরি হয় কোন রাজ্যে? চারটা অপশন দেখে নাও কি আছে, বিহার, বেঙ্গালোর, মুম্বাই, ওপরের কোনোটিও নয়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিহার। ওকে, তোমাদের বিহার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন কি বলেছে, রাতের বেলায় গাছের নিচে ঘুমানো উপযুক্ত নয় কারণ, অর্থাৎ রাতের বেলায় গাছের নিচে ঘুমানো উচিত নয় তার কারণ কি? কি আছে চারটা অপশনে, কার্বন মনোক্সাইড ত্যাগ করে, কম অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার ওপরে কোনোটিও নয়। আমরা সবাই জানি রাতের বেলায় গাছ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তাই তো? তাহলে অপশন কী হবে আমাদের, অপশন হয়ে যাবে সি আমাদের রাইট অ্যান্সার, অপশন সি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যার কারণে রাতের বেলায় আমাদের গাছের নিচে শোয়া উচিত নয়। ওকে, নেক্সট কোশ্চিন কি আছে, সিমেন্ট ফ্যাক্টরি কর্মচারীরা কোন রোগে আক্রান্ত হয়? যারা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে তারা সাধারণত কোন রোগে আক্রান্ত হয়? অপশন চারটি তুমি দেখে নাও, তোমাদের রাইট অ্যান্সার বলছি, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কি আছে অপশন এ, সাইটোসিলিকোসিস। ওকে, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? কি আছে চারটে অপশনে, জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম, দুধের আপেক্ষিক তাপ বেশি জলের কম, দুধ বেশি ঘন, দুধ জৈব উপাদান, কোনটা হবে? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কি আছে, জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম, অপশন তোমাদের এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়? ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়? আমরা যাকে বলি কেমো দেওয়া বলি, তাই না, কেমো দেওয়া বলি। তো এখানে কী আছে চারটে অপশনে, ইউরেনিয়াম, বেরিলিয়াম, কোবাল্ট, সোডিয়াম। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কোবাল্ট, কোবাল্ট তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, ওজনের পারমাণবিকতা কত, ওজনের পারমাণবিকতা কত, 2, 3, 4, 5 কত হবে বলো? হ্যাঁ, অপশনে যাবে বি তোমাদের 3। নেক্সট কোশ্চিন, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়, অর্থাৎ সমুদ্রের তলের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? চারটা অপশন, প্যাডোমিটার, অল্টিমিটার, হাইড্রোমিটার, ওপরের কোনোটিও নয়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্যাডোমিটার। ওকে, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার, প্যাডোমিটার। নেক্সট কোশ্চিন, কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়, কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়ে থাকে, কোন প্রক্রিয়াকে? সিজিএস, এফপিএস, এসআই, ওপরের সবগুলি। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এসআই পদ্ধতিতে। ওকে, এসআই পদ্ধতিতে তোমাদের দশমিক পদ্ধতি বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চিন, পুনা চুক্তি কাদের সঙ্গে সংগঠিত হয়, অর্থাৎ পুনা চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়? কি আছে অপশনে, নেহরু ও আহমেদকর, আহমেদকর ও গান্ধীজি, গান্ধীজি এবং নেহরু, ওপরের কোনোটিও নয়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কি আছে, আহমেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় বা সংগঠিত হয়। নেক্সট, এর পরের প্রশ্ন, অল ইন্ডিয়া মুসলিম লীগ কে প্রতিষ্ঠিতা করে? মোস্ট একটা ভিভিআই কোশ্চেন, যেটা
কি বলা আছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? চারটা অপশন আছে, আহমদ আলী, আবুল কালাম আজাদ, আগা খা, ওপরের কোনোটিও নয়। অপশন চারটে দেখে নাও, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তোমাদের রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চিন, গান্ধী আয়ারউইন প্যাক কত সালে স্বাক্ষরিত হয়? চারটা অপশন দেখে নাও কী কী আছে, 10th March 1930, 20th March 1931, 31st March 1930 আর 5th March 1931। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কী আছে, 5th March 1931। ওকে, নেক্সট কোশ্চিন, নিউ ইন্ডিয়া এর জার্নালটি কে শুরু করেন? নিউ ইন্ডিয়া এর জার্নালটি কে শুরু করেন? চারটা অপশন দেখে নাও, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যানি বেসান্ত, অপশন এ অ্যানি বেসান্ত তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট এরপর যেটা দিচ্ছি সেটা তোমাদের হোমওয়ার্ক, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, খুব ভালো একটা কোশ্চিন গাইজ, এটা কী আছে, হোমওয়ার্ক থাকছে এটা তোমাদের। বিশ্ব বাণিজ্যিক সংস্থা কত সালে স্থাপিত হয়? দেখে নাও, চারটে অপশন আছে, তোমরা একটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ওকে, কমেন্ট বক্সে জানাবে বিশ্ব স্বাস্থ্য সরি বিশ্ব বাণিজ্যিক সংস্থা কত সালে স্বাক্ষরিত হয় বা স্থাপিত হয়। নেক্সট এর পরের প্রশ্ন কী আছে, জম্মু এবং কাশ্মীর এর বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? জম্মু এবং কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? অপশন চারটি দেখে নাও, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মনোজ সিনহা, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, মনোজ সিনহা সিনহা। ওকে, নেক্সট কোশ্চিন, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? ভালো একটা প্রশ্ন গাইস, কী বলা আছে, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? অপশন চারটি দেখে নাও, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, লোকসভা, সুপ্রিম কোর্ট। তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই একমাত্র পারে যে শাসনতন্ত্রের সমস্ত কিছুর ব্যাখ্যা করতে। ওকে, নেক্সট কোশ্চিন, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন কে? ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে? প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লোকসভার অধ্যক্ষ, যাকে বলি আমরা স্পিকার। ওকে, লোকসভার স্পিকার বলে থাকি আমরা। নেক্সট কোশ্চিন কী আছে, ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? রিপিট করছি, ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? চারটা অপশন দেখে নাও, কত নম্বর ধারায়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অর্থাৎ প্রথমে ভারতীয় সংবিধানে যখন গণপরিষদ গঠন হয় তখন প্রাথমিকভাবে সদস্য সংখ্যা কত ছিল? প্রাথমিকভাবে সদস্য সংখ্যা কত ছিল? চারটা অপশন আছে, 389, 304, 208, 310। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 389 জন। ওকে, নেক্সট কোশ্চিন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে কবে জাতীয়করণ করা হয়? কে কবে জাতীয়করণ করা হয় বা কবে জাতীয়করণ করা হয়ে থাকে? অপশন চারটি দেখে নাও, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1st January 1949, 1st January। ওকে,
1 জানুয়ারি 1949 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চিন, ভারতীয় অমূল অর্থনৈতিক সংস্কার ও উদার নীতি চালু হয়েছিল কবে? ভারতের অমূল অর্থনৈতিক সংস্কার ও উদার নীতির চালু হয়েছিল কত সালে? অপশন চারটি দেখে নাও, 1990, 1991, 1992, 1993। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1991। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার, 1991 সালে। ওকে, লাস্ট প্রশ্ন আজকের দিনের, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নিম্নোক্ত আর কোনটি নির্ধারণ করে না? অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোনটিকে নির্ধারণ করে না কখনো? কী কী আছে? সিআরআর, এসএলআর, রেপো রেট ও প্রাইম লেন্ডিং রেট। চারটা অপশন দেখে নাও, তোমাদের মোস্ট একটা ভিভিআই কোশ্চিন গাইস কিন্তু এটা, ওকে, মোস্ট ভিভিআই কোশ্চিন। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রাইম লেন্ডিং রেট। অর্থাৎ প্রাইম লেন্ডিং রেট কখনোই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারণ বা ধার্য করে না। এই ছিল আজকে টোটাল 20টা প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো, যাতে সহজে কিন্তু আমি যখনই তোমাদের ক্লাস আপডেট দেবো তোমরা কিন্তু তখনই ক্লাস পেয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্ত, স্টে টিউন, সাথে থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।